সকালবেলা হুটোপাটা করে অফিস যাওয়া, স্কুল যাওয়া, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, এগুলো একেবারেই সাধারণ খাবার। আমরা সবাই জানি খুব সাধারণ খাবার, তাও কেন ভিডিও দাও? কিন্তু এই ভিডিওগুলো কেন দিচ্ছি একটু অন্যরকম করার চেষ্টা করেছি, সেটা স্বাদেও ভালো হবে, আর আপনারা যদি করে খেতে পারেন জানাবেন অবশ্যই, ভালো লাগে যদি। আর এখানে ডাল সিদ্ধ, এখানে মসুরের ডাল নিয়েছি, মসুরের ডাল সিদ্ধ করব এবং সেটা কিভাবে সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হলো মসুরের ডাল সিদ্ধ, আর কিভাবে করলাম আসুন দেখে নেওয়া যাক। লাউ পাতা নিয়েছি, একটা সোজা করে নিয়েছি, একটা উল্টো পিট নিয়েছি, আর মা লাউ পাতার ডগার শিরাগুলো বাদ দিয়েছি। দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি, মানে 90% ডালটা সিদ্ধ আছে, একেবারে পুরো সিদ্ধ না, একটু একটু দানা দানা আছে, এরকম ডাল সিদ্ধ নিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব, ডাল সিদ্ধটা পাতার উপরেই দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর সামান্য লবণ দিয়ে দেব। খুব সামান্য লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম ডালটা, তারপরে একটু লবণ দিয়ে দেব, আর তারপরে কাঁচা সর্ষের তেল দিয়েও এই পাতার উপরেই মাখিয়ে নেব, এই পাতার উপরেই মাখিয়ে নেব ডালটা। এবারে দুদিক থেকে এইভাবে পাতাটা আমি মুড়ে নেব। মুড়ে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে ঠিক একটু ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে উল্টো দিকটা দিয়ে দিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দেব। এক পিঠটা হয়ে গেলে তারপরে অপর পিঠটা এভাবে উল্টে দেব, আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে এই পিঠটাও হয়ে যাবে। দেখুন দুটো পিঠটা এভাবে যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। নিয়ে দেখুন আমি উল্টে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, পাতাগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়। আর আপনারা চাইলে এই পাতাটা এর সঙ্গে মাখিয়ে খেতে পারেন, আর যদি চান পাতাটা বাদ দিয়েও শুধু ডালটা নিতে পারেন, যেটা খুশি। যেমন আমরা কলা পাতা ব্যবহার করি, কেন কলা পাতার একটা ফ্লেভার আছে আলাদা, তাই কলা পাতার ব্যবহার করি। আর যদি লাউ পাতার ফ্লেভারটা আপনারা চান তাহলে লাউ পাতা একসঙ্গে মাখিয়ে নিতে পারেন। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আমি লাউ পাতাটা বাদ দিয়ে দিচ্ছি, আমার ছেলে পছন্দ করে না তাই বাদ দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের আমি কিন্তু লাউ পাতা দিয়েই মাখিয়েছিলাম, একটু গরম আছে, হালকা হাতে এভাবে মাখিয়ে নিতে হবে। আর গরম গরম ভাতের সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মাখিয়ে খেতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কেমন লেগেছে রেসিপিটা? যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।